খুব সহজে বানিয়ে ফেলতে পারেন সেম দোকানের মতো আইসক্রিম। বন্ধুরা সালাম আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আইসক্রিম সবাই পছন্দ করি, তো যদি সেই আইসক্রিমটা ঘরেই বানাই তাহলে কেমন হয়? তো আমি আজকে সেটাই আপনাদের দেখাবো। এটা হচ্ছে হুইপিং ক্রিম। আমি সবার প্রথম হুইপিং ক্রিমটা দিচ্ছি। এটা চিনি গুঁড়ো করা, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম। সর্বপ্রথম আমি হালকা এটাকে মিক্সড করে নেব। তারপর আমি এটাতে পাতলা দুধ দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল যে কোনো দুধ দিতে পারেন, ড্যানিশ বা গুঁড়ো দুধও দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এটাকে মিক্সড করে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে দেব। তো দেখেন আমার আইসক্রিমটা হয়ে গেছে, আমি অর্ধেক খেয়ে ফেলেছি। তো খুব সুন্দর আইসক্রিম, একদম বাইরে কেনা আইসক্রিমের মতো। তো আপনারা চাইলে এটা ঘরে বসেই বানাতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন।